বিএনপির স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে রাজনীতিকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের অভিযোগ করেন, কর্মী না পেয়ে ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি। এ সময় জাতীয় পার্টিকে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রসঙ্গে বলেন, নিজের শক্তির উপর যদি দাঁড়িয়ে তারা নির্বাচন করে তাহলে সেটাই তাদের জন্য ভালো হবে। যোগ্য বিরোধী হিসেবে নিজেদের তৈরি করার মোক্ষম সময় এখন। 14 দল সম্পর্কে বলেন, শরিক দলগুলোর মধ্যে প্রার্থিত্ব বণ্টন করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানান তিনি। স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে তারা রাজনীতিটাকে সন্ত্রাসের দিকে নিয়ে যাবে। রাজনৈতিক আন্দোলন তাদের ব্যর্থ, সে কারণে তারা নির্বাচনী রাজনীতিতে আসতে ভয় পায়। চোরাগোপ্তা হামলার জন্য এখন তারা কর্মী পাচ্ছে না, তারা এখন ভাড়া করা টোকায় দিয়ে চোরাগোপ্তা হামলা।